আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আমি রান্না করব স্যুপ নুডলস, ওই জন্য পানি এখানে বরফ তুলতে দিয়েছি, পানিটা বরফ উঠে গেছে। আমি নুডলস কোনো ভাজাভুজি করব না। এখানে এখন লবণ দিয়ে দিলাম একটু, টমেটো কাটা দিয়ে দিলাম, আলু কুচি করে কেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, গাজর, রান্না করেছিলাম আর একদিন। ভিডিওটা সিদ্ধ হয়ে গেছে, দূরে দূরে দিচ্ছি যেন সরে না যায়। এখন নাড়বো না, এভাবে থাকে, ভালোভাবে গোটাতে যাক। ডিমগুলো 1 মিনিট মতো রেখে দিলাম, বলো গোটা গোটা রাখবো, এটা একটা স্টাইল। এই নাড়ানাড়ি করলে ঘেটে যেত, তাই এই যে পানি সিদ্ধ করে ফেলে দিলাম না, আমার মনে হয় এতে টেস্টটা নষ্ট হয়ে যায়। যেহেতু গরম গরম পরিবেশন হবে, জড়ো লাগবে না। মিনিট দিয়ে ঢাকা থাক। প্রায় সিদ্ধ হয়ে গেছে এটা। এখন এখানে একটু আমি জিরা গুঁড়া দিয়ে দিব টেস্টটা ভালো আসার জন্য। আর ম্যাগি মশলাটা, নুডলসের মশলাটা, এই মশলাটা খুব টেস্ট। চামচটা দিয়ে নাড়ছি, নাহলে ডিমগুলো গলে যেতে পারে। খুব সুন্দর হয়েছে ডিমগুলো, ফুটন্ত পানিতে দিতে হবে, তাহলে গলে যাবে না, দেওয়ার পর পরই নাড়া যাবে না, আগে গলে যাবে।
জানাও যায় বলো। তো আমি আজকে এইভাবে রান্না করলাম, খুব সুন্দর হয়েছে পিঁয়াজ। এখন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিই, আমরা সবসময় তো ফ্রাই খাবার খাই, ফ্রাই খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য উচিত নয়, একটু লিকুইড খাবার খাওয়া ভালো। বিদেশিরা বেশি ফ্রাই খায়, দেখে ওরা বেশি সুন্দর কোকাকোলাগুলো বেশি খায়। আমাদের শরীরে 75% পানি, সরি 70% 3% পানি, সুপ জাতীয় জিনিস খাওয়া ভালো। খুব সুন্দর হয়েছে নুডলস, ফাইন হয়েছে। তেল ছাড়া অসম্ভব টেস্ট আছে। টমেটো দেওয়ার জন্য সামান্য একটু টক ফ্লেভারটা বা টেস্ট আসছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকুন এবং আমার চ্যানেলটি পছন্দ হলে রেসিপিটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।